হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সবজি দোকান দেখাবো আমার। চলেন দেখা যাক। গো গো। হ্যালো গাইস, এই যে আমার ভুট্টা গাছ হয়েছে, অনেকগুলো ভুট্টা গাছ আছে, তারপর সরিষা গাছ আছে, ডাঁটা শাক গাছ আছে, ওই যে লাল লাল শাক গাছ, তারপর ওই যে মরিচ গাছ, তারপরে আর ধনিয়া পাতা গাছ আছে, বেগুন গাছ আছে, কচু গাছ আছে, টমেটো গাছ আছে, তাই উস্তা গাছ আছে, আরো অনেক গাছ আছে, উস্তা গাছ, কফি গাছ আছে। চলেন আরো দেখাই। এই পাশে আমার আরো গাছ আছে, এই যে এখানে কফি গাছ আছে, মরিচ গাছ আছে, লাল শাক গাছ আছে, আরো একটা আছে পালং শাক গাছ, তারপর ওই পাশে অনেক কটা চার পাঁচটা ভুট্টা গাছ রয়েছে, তারপর ওই যে বটপটি নাসা গাছ রয়েছে, আর দু একটা বড় মরিচ গাছ রয়েছে, এপাশেও বেগুন গাছ রয়েছে অনেকগুলো, মরিচ গাছ অনেক রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, তারপর এই পাশে কমলি শাক গাছ রয়েছে, কচু গাছ রয়েছে, এই কচু গাছও রয়েছে। এবার আমি ফুল গাছ দেখাবো আপনাদেরকে। চলেন, এই যে একটা গান্দা হয়েছে ফুল, গান্দা ফুল হয়েছে, তার একটা ফুল হয়েছে, আরো এই অনেকগুলো কলি রয়েছে, তারপর এই যে চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে অনেকগুলো, আর একটা ডালিমের গাছ রয়েছে, তারপর এইটা কুঞ্জলতা ফুল গাছ রয়েছে, তারপরে এইটা কি গাছ বলে জানি না আমি, পেঁয়াজ ফুল গাছ রয়েছে, এই জায়গা আপাতত ফুল হয়নি, আর এই জায়গা হলো এগুলো কি যা আমি এগুলো জানি না আর মাঝানে নাও আবার বলো। এই একটা পেঁপে গাছ রয়েছে, আর একটি মেহগুনি গাছ রয়েছে, আর বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। টাটা, বাই বাই।